পৃথিবীর সকল দেশের সেনাবাহিনীর মূল লক্ষ্য থাকে নিজের দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করা, দেশের মানুষদের শান্তি নিশ্চিত করা। দেশকে ভালো রাখার জন্য তাদের যে কতটা কষ্ট ও ত্যাগ স্বীকার করতে হয় তা হয়তো অনেকেই জানেন না। তাদেরকে এমন কিছু ভয়ানক ট্রেনিং এর সম্মুখীন হতে হয় যেখানে সামান্য ভুলের কারণেই মৃত্যু পর্যন্ত হতে পারে। এমনই কিছু বাংলাদেশি সেনাবাহিনীর ভয়ানক ট্রেনিং দেখাবো যা দেখলে আপনার গা শিউরে উঠবে। বাংলাদেশি সেনাবাহিনীরা আমাদের জন্য কতটা ত্যাগ স্বীকার করে তা জানতে হলে পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে। এই ট্রেনিং এর মূল উদ্দেশ্যই হলো শত্রুর নিকট তথ্য না দিয়ে যেন টিকে থাকা যায়। প্রয়োজনে মৃত্যু হবে, সেটাও মেনে নিতে হবে। মুখে কাপড় বেঁধে ও পিছনে দুই হাত বেঁধে রশি দিয়ে টেনে ধরে কষ্ট দেয়া হয়, যেন অনেক কষ্টের পরও তারা শত্রুর নিকট কোনো তথ্য না দেয়। প্যারাশুট জাম্পিং। এই ট্রেনিং এ প্যারাশুট বুকে বেঁধে মাটি থেকে অনেক ওপরের হেলিকপ্টার থেকে লাফ দিতে হয়। লাফ দেওয়ার সাথে সাথেই প্যারাশুট ওপেন হয়ে যায়, কিন্তু কোনো কারণে যদি কারো প্যারাশুট ওপেন না হয় তাহলে তার মৃত্যু নিশ্চিত। সাপের রক্ত ও মাংস খাওয়া, যা কিনা কোনো সাধারণ মানুষই কল্পনা করতে পারে না, সেগুলো বাংলাদেশের সেনাবাহিনী করে থাকে। সাপের রক্ত ও মাংস তারা খেয়ে থাকে বন্য পরিবেশে নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য। জঙ্গল ট্রেনিং। জঙ্গলে শত্রুদের সাথে যুদ্ধ করে টিকে থাকার জন্য তাদেরকে কাদা মাটি মেশানো পানিতে নামতে হয়, তাদেরকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয় এবং পথ চিনে তাদের ক্যাম্পে ফিরে আসতে হয়। অস্ত্র ট্রেনিং। প্রতিটি সৈনিকদের বড় বড় অস্ত্র চালানো শেখানো হয়, কিভাবে তারা শত্রুদের মোকাবেলা করবে বিশেষভাবে তাদেরকে এই ট্রেনিংটি দেয়া হয়। ফিজিক্যাল ফিটনেস ট্রেনিং। একজন সৈনিকের মূল শক্তি হলো ফিজিক্যাল ফিটনেস। নিজেকে ফিট রাখার জন্য এবং যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য তাদেরকে কঠিন কঠিন ট্রেনিং এর সম্মুখীন হতে হয়। অধিকাংশ সৈন্যরাই এই ট্রেনিং থেকে বাদ পড়ে যায়। যারা টিকে থাকে তারাই হয় বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী। তবে এখনো আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করুন নিত্য নতুন ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য।